তোমরা ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকের থাম্বনেলটা থেকে বুঝতেই পারছো যে কি নিয়ে ভিডিওটা বানাচ্ছি। বাচ্চাদের তোমরা কিভাবে কৃষ্ণ সাজাতে পারো জন্মাষ্টমীর দিনে, তো সেটাই আজকে তোমাদের দেখাবো। তো আমার কিছু জিনিস দিয়েই ওকে আমি সাজাচ্ছি, তো সেটা তোমরা সম্পূর্ণ দেখে থাকো। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে আর সাজানোটা ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে দেবে, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবে। তো চলো শুরু করা যাক সাজানোটা। ঘুটি বানানোর জন্য তো দেখো আমি এরকম একটা ওড়না নিয়ে নিয়েছি, এটা হচ্ছে একটা হলুদ রঙের ওড়না। তো এটা দিয়ে আমি ওকে ঘুটির মতো পরিয়ে দেবো। তো চলো এটা পরিয়ে দিই। তো দেখো এখান থেকে কিছুটা অংশ নিতে হবে আর এখান থেকে কিছুটা অংশ ছেড়ে দিতে হবে, মাঝখান থেকে আমি এটা করাবো। বন্ধুরা এরপরে আমার একটা ল্যাকমি ফেস পাউডার দিয়ে ওর মুখটা আমি একটু পাউডার দিয়ে দিচ্ছি, ফেস পাউডার দিয়ে দিচ্ছি। তো তারপরে আমি একটা আইব্রো পেন্সিল দিয়ে ওর আইব্রোটা একটু এঁকে নেব। এরপর একটা লাল রঙের আইশ্যাডো দিয়ে এই ব্রাশটা দিয়ে একটু চোখে আমি আইশ্যাডো দিয়ে দিচ্ছি, জাস্ট একটু হালকা করে। তো বন্ধুরা দেখো এরপরে আমি এই পেন্সিল আইলাইনারটা দিয়ে ওকে চোখে আমি আইলাইনার পরিয়ে দিচ্ছি। যদি আমি লিকুইড আইলাইনারটা দিয়ে পরিয়ে দিতাম তো চোখটা বারবার ওঠানামা করতো আর লেগে যেত, তো ওই জন্য আমি এই পেন্সিল আইলাইনারটা দিয়ে দুটো চোখে আমি আইলাইনার পরিয়ে নিচ্ছি। বন্ধুরা এরপরে আমি দেখো এখানে একটা ওর সিঙ্গার টিপ রয়েছে, তো সেই সিঙ্গার টিপ থেকে এই সাদা কালারটা দিয়ে আমি এখানে দেখো একটা কলকা মতো এঁকে নিচ্ছি তিলকের সাইড থেকে। তো এটা দিয়ে এখন দেখো আমি সুন্দর করে একটু কলকা এঁকে দেবো, আর লাল রঙের যে সিঁদুর লিকুইড আছে তো সেটা দিয়ে আমি মধ্যেখানে দেব। আর দেখো আইলাইনারটা যে পরিয়েছি তার উপর থেকে হালকা হালকা করে তিনটে আমি ডট ডট করে দিয়েছি। তো বন্ধুরা দেখো এই কাজলটা দেখো একটু এরকম করলো, তার কারণ হচ্ছে ওর না কাজল পরতে চায় না, তো ওই জন্য এই কাজলটা যেই দেখছি ওকে পরাবো তো ওর জন্য চোখটা এরকম বড় বড় করলো। আর দেখো এখানে আমি একটু হালকা করে ব্লাশ লাগিয়ে দিয়েছি, তো লাগিয়ে দেওয়ার পর এর উপরে। তো বন্ধুরা এরপরে আমি দিয়ে দিলাম একটু হালকা করে দেখো হাইলাইটার গালে, কপালে, নাকে আর একটু গলার কাছ থেকে। বন্ধুরা এরপরে দেখো আমি এই রেড কালারের লিপস্টিকটা আমি ওকে পরিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এরপরে দেখো আমার কিছু হালকা জুয়েলারি আছে, তো সেগুলো আমি একটা একটা করে পরিয়ে দিচ্ছি। তো এখানে আমি মোট তিনটে ওকে গলায় জুয়েলারি পরিয়েছি। তো বন্ধুরা দেখো এখানে আমি একটা লেহেঙ্গার ওড়না নিয়ে নিয়েছি, আর ওড়নাটার দুপাশ থেকে দেখো আমি এরকম ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি, নিয়ে নিচের দিক দিয়ে আমি পিন মেরে দিয়েছি। তো এই ওড়নাটা আমি ওর গায়ের উপর থেকে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো এরপরে আমি এই কোমর বন্ধনীটা তো দুটো ওড়নাকে সমান করে নিয়ে পিছন দিক দিয়ে আমি এটা আটকে দিচ্ছি।
তো বন্ধুরা দেখো আমি এই ওড়নাটার সামনের দিকটা কুচি করে নিয়েছি, কুচি করে ওখানে আমি একটা সেফটি পিন দিয়ে দিয়েছি। তারপরে এই ওড়নাটাকে আমি মুড়িয়ে মুড়িয়ে শুরু করে নিয়েছি। তারপরে দেখো এর মাথার উপর থেকে আমি এটাকে পাগড়ির মতো করে রাউন্ড রাউন্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটা পাগড়ির মতো করে ওর মাথায় আটকে দেবো। বন্ধুরা দেখো হাতে কিছুটা চুড়ি দিয়ে দিয়েছি, আর হাতের দুপাশে আমি একটা পুঁতির দুটো মালা নিয়ে আটকে দিয়েছি। তো দেখো আমার এখানে সাজানো পুরো কমপ্লিট হয়ে গেছে। আর কিছু জুয়েলারি আছে, তো সেগুলো আমি পাগড়ির দু সাইড দিয়ে আটকে দিয়েছি, আর একটা ময়ূরের পালক। তো দেখো আমার সম্পূর্ণ সাজানোটা কমপ্লিট হয়ে গেছে। আশা করি তোমাদের ভালো লাগে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবে।